সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? তোমরা আশা করি ভালো আছো সকলেই। আমিও ভালো। তো আমাদের স্কুল কর্তৃপক্ষ নির্দেশনা মোতাবেক আমরা সকল শিক্ষকগণ অনলাইন ক্লাস নিতে সিদ্ধান্ত নিয়েছি। কেননা তোমরা অনেকদিন বাসায় আছো, তোমাদের লেখাপড়ার এতদিন অনেকটাই ক্ষতি হয়েছে। তো আমি আশা করব আমাদের সকল শিক্ষকদের ক্লাস তোমরা উপভোগ করবে। তো আমি একটু বলবো শুরুতেই, তোমরা এমনটি মনে করো না যে আমার এই বিষয়টি বেশি কঠিন, এই বিষয়টা জরুরি, ওইটাই আমি দেখব, এমনটা না। তোমরা যেহেতু অনেকদিন বাসায় আছো, তোমাদের সবগুলি ক্লাস, শিক্ষকদের সবগুলি ক্লাসই তোমরা উপভোগ করতে পারো। আর আজকে যেহেতু আমি তোমাদের একটা বাংলা ক্লাস নেব, তো আমরা যেহেতু বাঙালি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাঙালি হিসেবে আগে আমাদেরকে বাংলা সম্বন্ধে আমাদেরকে আগে ভালোভাবে জানতে হবে, তাই না? যেহেতু আমরা বাঙালি, সব বিষয়ে পাশাপাশি জানবো, ভালো করব, কিন্তু আগে চাই বাংলা ভাষার গাঁথনি, তারপর ইংরেজি শেখার পত্তন, এই একটা কথা আছে, তাই না? তো সেই জন্যই আমি আশা করব তোমরা বাংলা ক্লাসটাও উপভোগ করবে, কারণ আমরা ইতিপূর্বেও দেখেছি বাংলার জন্য কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না ভালো স্টুডেন্টরা, এমনও আছে। হ্যাঁ, তো আজকে আমি নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাসটা তোমাদের করাচ্ছি। পদ্য ক্লাস নিয়ে আজকে আলোচনা করব। গত ক্লাসে আমি একটা গদ্য প্রবন্ধ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমার ক্লাসটা পদ্য নিয়ে। বিষয়টা, পদ্যের বিষয়টা হলো তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, লিখেছেন শামসুর রহমান। তো আমরা বাংলা বিষয়ে যতটুকু জানি সৃজনশীল পদ্ধতিতে, বাংলা বোর্ড বইটা আমি ইতিপূর্ব ক্লাসে বলেছিলাম যে বাংলার বেলায় প্রথম থেকে কবি পরিচিতি থেকে একদম পাঠ পরিচিতি পর্যন্ত বোর্ড বই খুব ভালো করে তোমাদের পড়তে হবে, শব্দার্থ সহ। ছোট ক্লাসের মতো আমাদেরকে শব্দার্থও পড়তে হবে, কেননা আমাদের বাংলা প্রশ্নে অনেক জ্ঞানমূলক প্রশ্ন শব্দার্থ থেকে আসে এবং কবি পরিচিতি থেকে আসে। সেজন্য তোমরা বোর্ড বইয়ের কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ সহ এবং পদ্যের বেলায় যে বিষয়টা আছে, পদ্যের প্রতিটা চরণ তোমরা ভালো করে পড়বে, পদ্যের প্রতিটা চরণের মর্মার্থ তোমরা উপলব্ধি করার চেষ্টা করবে। অনেকে মনে করতে পারো যে আমরা 9-10 পড়ি, আমাদের পদ্য তো এরকম পরীক্ষায় আসে না, প্রশ্নে পদ্য লেখার জন্য আসে না, তা আমরা পদ্য পড়বো কী করতে? না, পদ্যের চরণও কিন্তু আমাদের সেই উদ্দীপকে উঠায় দেয় যে এইটার মর্মার্থ লেখ, উচ্চতর দক্ষতায় দিয়ে দে। তো ঠিক আছে, সেজন্য আমি আজকে সেই পদ্যটা নিয়ে আলোচনা করছি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, লিখেছেন শামসুর রহমান। শামসুর রহমান 1929 সালের 24 অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রাম। তার পিতা মোখলেশ্বর রহমান চৌধুরী এবং মাতা ছিলেন আমেনা খাতুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং তার পেশা ছিল সাংবাদিকতা। তবে তিনি একনিষ্ঠভাবে আবার কাব্যসাধনায় নিয়োজিত ছিলেন। তো তিনি শামসুর রহমানের কবিকীর্তির জন্য তিনি অনেক পুরস্কার পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদক সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি ভূষিত হন। এবং শামসুর রহমান 2006 সালে 17 আগস্ট মৃত্যুবরণ করেন। তোমরা দেখো, আমি এখানে শুধু শামসুর রহমানের জন্ম এবং মৃত্যু বোর্ডে উল্লেখ করেছি, বাকিগুলি উল্লেখ করি নাই। তোমরা বাসায় বসে কবি পরিচিতির সবটুকু অংশ ভালো করে পড়ে নিবে। তো আমরা যেহেতু বাংলা পড়ার সময় আমরা ক্লাসেও বাংলা কবিতাটা একটু ভালোভাবে পড়তে বলি, স্টুডেন্টদেরকে পড়াই বা শিক্ষক পড়বে, শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শুনবে, এটাই কবিতা পড়ানোর নিয়ম। তো আমি আজকে কয়েকটা লাইন তোমাদেরকে বলবো, তোমরা একটু দেখো আর বাকি সবটুকু তোমরা বাসায় ভালো করে পড়ে নেবে। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন,
তুমি আসবে বলে হে স্বাধীনতা। সাকিনা বিবির কপাল ভাঙল, শীতের সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েললেস রাইফেল আর মেশিন গেন খই ফুটালো যত্রতত্র। অর্থাৎ যত্রতত্র যেখানে সেখানে, আর মেশিন গান খই ফুটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা নার্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুজ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে। আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এইটুকু অংশ তোমাদের কবিতাটা পড়ে শোনালাম, তোমরা বাকি অংশটুকু বাড়িতে ভালো করে পড়ে নেবে। আর আমাদের কবিতায় যে চরণগুলো আছে সেগুলোর মর্মার্থ ভালো করে বুঝতে হবে, তাই না? আমি এখানে বোর্ডে তিনটা বাক্য লিখেছি, দেখো, শীতের সিঁদুর মুছে গেল হরিদাসীর। হ্যাঁ, আমরা এখানে এই বিষয়টি সবার বোধগম্য নাও হতে পারে, তো আমরা জানি সনাতন ধর্মের মেয়েদের বিয়ের পরে সিঁদুর পরানো হয়, আর স্বামী মারা গেলে তার স্মৃতির সিঁদুর মুছে দেওয়া হয়। তো আমাদের সেই স্বাধীনতা যুদ্ধে অনেক হরিদাসীর স্বামী সেই যুদ্ধে গিয়েছিল, শহীদ হয়েছিল। হ্যাঁ, এই সেই হরিদাসীর মতো অনেক হরিদাসীর স্বামী যুদ্ধে শহীদ হয়েছেন, এখানে এই বাক্যটি দ্বারা সেটি বুঝিয়েছেন শামসুর রহমান, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। আবার দেখো, বলেছেন তুমি আসবে বলে, এখানে গ্যাপ দেওয়া আছে, হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো। এই লাইনটি দ্বারা বোঝানো হয়েছে আমরা স্বাধীনতাকে পাওয়ার জন্যে কি করেছিল পাকিস্তানিরা বাঙালির উপর। হ্যাঁ, সেই নিরস্ত্র বাঙালির উপর যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তারা চেয়েছিল তাদের ভাষাটাকে প্রাধান্য দিতে, তাই না? সেই পাকিস্তানিরা কি করেছিল, তা শেষ পর্যন্ত ছাত্রদের থাকার জায়গা পর্যন্ত সেই উজাড় করে দিয়েছিল, এবং কি করেছিল, ছাত্রদের যে থাকার জায়গা এবং গ্রাম কি গ্রাম পর্যন্ত পুড়িয়ে দিয়ে ছারখার করেছিল পাকিস্তানিরা। হ্যাঁ, ছাত্রদের ছাত্রাবাস, গরিব মানুষের থাকার জায়গা এবং বস্তি পর্যন্ত এই পাকিস্তানিদের হাত থেকে রক্ষা পায়নি সেদিন। আর এই স্বাধীনতাকে আমরা ফিরিয়ে আনতে বাঙালিরা সেরকম যুদ্ধটি করেছিল, দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে আমরা সেই স্বাধীনতা ফিরে পেয়েছি। আরেকটা লাইন দেখো, থুত্তুরে এক বুড়ু। হ্যাঁ, থুত্তুরে এক বুড়ু বিধবা দাঁড়িয়েছিল, মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। অর্থাৎ এই থুত্তুরে বুড়িটি পর্যন্ত দাঁড়িয়েছিল, কখন স্বাধীনতা ফিরে আসবে, তাই না? তোমরা তো জানো স্বাধীনতা শুধু শব্দ মাত্র নয়, স্বাধীনতা একটি আমাদের অধিকার ও অনুভব। সেটা কিসের অধিকার, কিসের অনুভব? সেটা আমাদের জন্মগত অধিকার এবং জন্মগতই সেটা অনুভব। কিন্তু পাকিস্তানিরা বাঙালিদের স্বাধীনতাকে কী করেছিল, হরণ করেছিল। আর এই স্বাধীনতাকে অর্জনের জন্য 1971 সালের সেই আপামর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাই না? তোমরা যারা এই যে যারা আর্টসে পড়ো, আর্টসের বিষয়ে কিন্তু এই সেই মুক্তিযুদ্ধ সম্পর্কে সেই টপিক আছে, যারা বাংলা পড়ো তা এই সেই বিষয়ে আরও অনেক টপিক আছে, তোমরা বাসায় বসে এগুলি পড়বে, আমাদের ইতিহাস জানতে হবে, পড়তে হবে। তো বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রামে শেষ পর্যন্ত
আমরা সেই কবিতার চরণে পাই সাকিনা বিবির কপাল ভাঙলো, স্মৃতির সিঁদুর মুছে গেল কার, হরিদাসীর, এবং নবজাতক হারিয়েছে তার মা বাবাকে। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ছাত্রাবাসও আক্রমণ করে তাদেরকেও রক্ষা দেয়নি। এভাবেই পাকিস্তানিরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আর দীর্ঘ 9 মাস যুদ্ধ করেই বাঙালিরা সেই স্বাধীনতা ফিরিয়ে এনেছে। এবং আর কবি সেজন্যই দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন, এত আত্মত্যাগ যার উদ্দেশ্যে সেই স্বাধীনতাকে বাঙালি একদিন ছিনিয়ে আনবেই। শামসুর রহমান সেই দৃঢ়তার সঙ্গে সেটা কি করেছেন, উচ্চারণ করেছেন সেই বাক্যটি, যে কোন বাক্যটিতে উচ্চারণ করেছেন, এত আত্মত্যাগ যাদের উদ্দেশ্যে সেই স্বাধীনতাকে একদিন ছিনিয়ে আনবেই বাঙালিরা। আসলে তো সেইটাই হলো, বাঙালিরা একদিন সত্যি সত্যি স্বাধীনতাকে ফিরিয়ে এনেছে, তাই না? তো আমি এইটুকু বলবো, তোমরা বাসায় থেকে প্রতিটা গদ্য পদ্য কবি পরিচিতি থেকে পাঠ পরিচিতি পর্যন্ত তোমরা বোর্ড বইটি ভালো করে পড়বে, প্লাস শব্দার্থ পড়বে, শব্দার্থ টিকা। আমি এখানে 3টা লাইন তোমাদের লিখেছি, কারণ প্রতিটা চরণ আমাদের চরণের মর্মার্থ ভালো করে উপলব্ধি করতে হবে, তাইলে আমরা বাংলায় ভালো করে রেজাল্ট করতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা বাড়িতে বসে ভালো করে পড়াশোনা করবে, আর সেই করোনা ভাইরাস এই মহাসংকট মুহূর্তে তোমরা সকলে সচেতন থাকবে এবং সুস্থ থাকার জন্য সকলেই সচেষ্ট থাকবে আর পড়াশোনা করবে ঠিকমতো। তো আমি আজকে আমার ক্লাস এতটুকুই দেখালাম, ধন্যবাদ সবাইকে, নমস্কার।